ফালিরোধ হয়ে ভাবছে তাই খুব ঘরে চুপ হয়ে কি করে বোঝায় রোজ প্রার্থনায় তোমায় চাই তোমায় চাই। এসো না আমার গল্পে তুমি ডুবে যাই তোমার গল্পে আমি সত্যি বলছি আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই। মলি পড়াশোনা করে, ওকে শুধু তোমার গল্প করার জন্যই রাখো, কাজকর্ম যা আছে সব আমি করব। না খালা, সেটা দরকার নেই। কাজের কথা বললে আপনি আবার বলবেন যে আমি আপনাকে পর পর ভাবছি, আপনাকে কোনো কাজ করতে হবে। মা, তুমি দেখি মনের মধ্যে গুসা সাইপা রাখছো, গুসা রাখা ভালো না, এতে মনে অসুখ করে। এই সময় তোমার মন থাকবে ফুরফুরা, গুসা রাখো না মা। আমি ঠিক আছি খালা, আপনি এখন যান। হ্যাঁ আপু, ডেকেছো বলো তো কেন? শোন না মলি, তুই আমাকে একটু লেবু সহ বানিয়ে দিতে পারবি? হ্যাঁ তুমি বসো, আমি নিয়ে আসছি। তুমি থামো, আমি বানিয়ে নিয়ে আসতেছি। না খালা, কোনো প্রবলেম নেই, আমি নিয়ে আসছি। শুধু শুধু তুমি কষ্ট করবা কেন? তুমি পড়াশোনা করো, যাও পড়াশোনা করো গিয়ে। আর যদি পড়াশোনা করতে মন না চায়, বৌমার সাথে বসে গল্প করো, কাজ কর, মজা আছে আমি দেখতেছি। খেয়ালি না চাই, খেয়ালি হলে আমাকে কালকে এতগুলো কথা শোনাতে পারতো না। শুধু শুধু বাজে বকো না তো, খালা ঠিকই আছে, শুধু খালার ছেলেটা একটা বেয়াদব, আর ওর মতো বেয়াদব তো আমি কখনোই দেখিনি। হাকিম, হাকিম আবার কি করেছে? নতুন কোনো কাণ্ড ঘটিয়েছে? আরে নতুন কিছু করেনি, ওই পুরনো ঘটনাগুলো চিন্তা করেই বললাম আর কি। হ্যাঁ, আমি ওকে প্রথমে দেখে ভেবেছিলাম খুব ভালো একটা ছেলে, আমি আমার নিজের ভাইয়ের মতো দেখতাম ওকে, এখন দেখলেই গা চলে। কেন রে আপু, কোনো অঘটন ঘটিয়েছে নাকি? হ্যাঁ বিশাল একটা অঘটন ঘটিয়েছে। কি বলতো? না তোকে কেন বলবো? কেন আমাকে বলবি না কেন? কারণ তুই হচ্ছিস আমার বাবার পক্ষের লোক, আর ও হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ির পক্ষের লোক। এক পক্ষের বদনাম যদি আরেক পক্ষকে বলি, এটা তো ঠিক হবে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলো, হাসছিস কেন? আমি কি হাসি কথা বলেছি? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই একটা বাচ্চা জন্ম দিবি কি করে? কেন? কারণ তুই নিজেই তো একটা বাচ্চা। মলি, তোর দুলাভাইয়ের মতো কথা বলবি না। ও আচ্ছা, দুলাভাইও বুঝি তোমাকে এই কথা বলে? সব সময় বলে। একদম ঠিক বলে, তুমি এখন একটা বাচ্চাই রয়ে গেল। সেই কথাতে আমার কানের কাছে সব সময় শুনতে হয়। Thank you.
তোরা কি শিওর ও এই বাড়িতে থাকে? ইয়েস বস, 100% শিওর। বাপ, দান যা বলতেছে তা কি সত্য? ইয়েস বস, 1000% শিওর। আপনার ঘুঘু পাখি এই বাসাতেই থাকে। ডান পক্ষ সমান বাম পক্ষ, তাহলে তো অঙ্কটা মিলে গেল। ঠিক আছে, এইবার আমি দেখব আমার ঘুঘু আমারে কেমনে ফাঁকি দেয়। আমার ঘুঘু আমারে কয় মেয়াও। নট মেয়াও, মেয়াও ডাকে বিলাইতে, ঘুঘু ডাকে কুহু কুহু কুহু। আমার ঘুঘু আমারে কয় কু। সাহেব, ঘুরুটা তো কুচকায় না, চোখের উপরে প্রেশার পড়ে। এদিকে আসেন। ওই মিয়া, বস ডাকতেছে, শোনেন নাই? আসেন আসেন। কি সমস্যা দেখেন? আমার সাথে মাস্তানি করার চেষ্টা করবেন না। আমার পরিচিত একজন বন্ধু আছেন যিনি মাস্তান, উনি যদি জানতে পারে আপনাদের এই মাস্তানির কথা, আপনাদের কিঞ্চিত সমস্যা হতে পারে। ওই বেটা, বসরা কি তোর মাস্তান মনে হয়? মাস্তানি তো মনে হচ্ছে। কি কইলি তুই? বস মাস্তান? হ্যাঁ মাস্তানি তো, মাস্তান না তো কি? আমি একজন ছাত্র নেতা, মাস্তান না। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমি সরি ভাই, আমি বুঝতে পারিনি আপনি একজন ছাত্র নেতা। আপনি একজন ছাত্র নেতা, আপনাকে তো আমার ভয় পাওয়া উচিত, অনেক বেশি ভয় পাওয়া উচিত। আমি ভয় পাচ্ছি ছাত্র নেতা ভাই। গুড, এবার বলেন আপনি কি এই বাড়িতে থাকেন? ভাই অনেকদিন ধরে এই বাড়িতে আছি, তবে আর বেশি দিন থাকবো না। কেন লজ্জা পাচ্ছেন? কেন লজ্জারই ব্যাপার ভাই, আমার বিয়ে হয়ে গেছে তো, আমি নতুন জামাই, তাই লজ্জা পাচ্ছি। ও বিয়ে করেছেন, শাদি মুবারক। তো বিয়ে করেছেন বলে কি বাসা পাল্টাবেন? জি ভাই আপনি ঠিকই ধরেছেন, বিয়ে করেছি তো তাই বাসা পাল্টে ফেলবো, নতুন সংসার পাতবো। ছাত্র নেতা ভাই আপনি আমার জন্য দোয়া করবেন? অবশ্যই দোয়া করব। তার আগে বলেন তো নতুন জামাই, এই বাসায় নতুন কোনো ভাড়াটিয়া উঠছে? হ্যাঁ বাবা আর মেয়ে। বাহ মিলে গেল। কি মিলে গেল ভাই? অঙ্কটা মিলে গেল। অঙ্ক মানে কোন অঙ্ক মিলে গেল? থাক আপনার বুঝতে হবে না, আপনাকে অবশ্য দেখে মনেও হয় না আপনি অঙ্কটা ভালো বোঝেন। ভাই একদম ঠিক ধরেছেন, আমি অঙ্ক একদম বুঝি না, আমি বুঝি কবিতা। যান বাসায় যাই কবিতা পড়েন। ঠিক আছে যাই। হ্যাঁ সালাম আলাইকুম। বস লোকটা বলদ না হইতে পারে? কিসের হইতে পারে? আমার সাথে থাকতে হলে শিওর করে কথাবার্তা বলবা, কনফিউজড নিয়ে কথা বলা যাবে না। লোকটা অবশ্যই বলো। ইয়েস বস, অবশ্যই। আমার ঘুঘু পাখিটারে তো দেখতেছি না। আমি এত আগুন জ্বালাইতে আসছি, নিবাইতে আসছি, কেন তোমার আগুন এখনো জ্বলতেছে?
আমার এই বিপদে ফেলে তুমি আবার প্রশ্ন করতেছো? তুমি এত বেহায়া কেন? পৃথিবীর কেউ বলতে পারবে না মিঠু বেহায়া, ঠিক আছে? একমাত্র তুমি ছাড়া, কারণ আমি তোমারে ভালোবাসি। আর ভালোবাসলে একটু একটু বেহায়া হওয়া যায়, নিয়ম আছে। তোমার নিয়মের গুষ্টি গিলাই, তুমি যাও এখান থেকে। আরে বাবা, এই সেজন পড়ছি একটু কথা বলে যে সমস্যা কি? পাখি, তোমার হাতের পরশে যত আরাম, মারো না, মারো, আরে মারো। তোমার মায়ের খাইতে ভালো লাগে, মায়ের মধ্যে ভিটামিন আছে, সরি ভালোবাসা আছে। হে আল্লাহ, আমি কেমন নির্লজ্জের হাতে পড়লাম! আল্লাহ তুমি আমার রক্ষা করো প্লিজ। কেন, আল্লাহ কি তোমার একলার? আল্লাহ আমার না, আমি যে তোমার জন্য মজদু দেও না, এইটা ভালো করে জানো। তুমি কি চাও চাচা চাচা আমার এই বাসা থেকে বের করে দেয়? হ্যাঁ চাই। কি, তুমি এটা চাও? হ্যাঁ চাই। তোমার বাপের কাছে ধরা খাইছি, তোমার মায়ের কাছে ধরা খাইছি, তোমার চাচার কাছে ধরা খাবো, আমি ধরা খাইতে চাই। মানে কি এগুলা কেন এমন করতেছো? কেন, ধরা খাইলে তো ভালো, ধরা বেশি বেশি খাবো, বেশি বেশি ভালো, মানুষ আমাদের প্রেম কাহিনী জানবো, জানতে জানতে একটা সময় ওরা বুঝবো যে ওরা দুজন দুজনের খুব ভালোবাসে, অতিষ্ঠ হবে যা তোরা বিয়ে করে ফেলা, মজাটা লাগবে। কিন্তু পাখি, সিরিয়াসলি বিউটিফুল, আল্লাহ তোরে রাগলে এত ভালো লাগে। তুমি যদি এখন না যাও, আমি তো একদম ধাক্কা দিয়ে তোমরা এখান থেকে ফেলে দেব। তুই সত্যি চাই আমি চলে যাই? হ্যাঁ অবশ্যই চাই। এক গ্লাস পানি খাওয়াও, চলে যাব। কৃষ্ণায় বুকটা ফাইটা যাইতেছে, যাও নিয়ে আসো। আমি তোমার টাকা দিতেছি, তুমি পানি কিনে খেয়ে নিও। না আমি তোমার হাতের পানি খাবো, না আমি তোমার হাতের পানি খাবো, তোমার হাতের পানি খাইলে তৃষ্ণা বেশি মিঠে। যাও না। বাবারে পানি খেতে এত সময় লাগবে? মুরুব্বীরা বলে আস্তে আস্তে পানি খেতে হয়, স্বাস্থ্যের জন্য ভালো। মিঠু, তুমি ইচ্ছা করে এরকম বাদামি করতেছো? তুমি যাও, আমার আর বিপদে ফেলাবে না প্লিজ। বিপদে পড়ার কি আছে? আমার ভয়ে তোমার বাপে তোমারে ঢাকা পাঠাইছে, এন তোমার চাচা তোমারে বিদেশ পাঠাইবো, এরপর আমি ট্রলারে ছেড়ে সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যাবো, শেষ কিচ্ছে, আমি রাজি। আর পানি খাওয়া না যা তুই। তুমি এত নিষ্ঠুর কেন? তো পানিটা খাইতে দিব না। আমি নিষ্ঠুর? বাকি তুমি আমার এত আদর করে পানি খাওয়াইছো, এইবার যাওয়া যায়। ভালো থেকো, তুই যা। আমার সামনেই খাও,
খাও বলতেছি। খালা আমার এখন খেতে ইচ্ছে করছে না, আপনি রেখে যান আমি পরে খেয়ে। মাত্রই মলিরে ডাইকা বললা লেবুর শরবত খাইবা, আর এখনই খাইতে ইচ্ছে করতেছে না, বুঝলাম না। তখন ইচ্ছে করছিল, এখন করছে না। আমি বানায় আনছি বইলা খাইবা না, মলিরে কি আবার বানাই দিতে বলবো? না না ঠিক আছে, দিন আমি খেয়ে নিচ্ছি। এই তো আমার লক্ষ্মী বৌমা। বৌমা তুমি সত্যি সত্যি মনের মধ্যে এখনো গুসা বাঁধা রাখছো, গুসা রাখো না মা। আমি তোমার কি বলছি বলো তো? তোমারে আমি বলছি তুমি আমাদেরকে পরপর ভাবো, এই কথাটার মধ্যে তুমি দোষ না খুঁজা কিন্তু ভালোবাসাও খুঁজা দেখতে পারতা। তোমারে আমি আপন ভাবি দেখাইতে এই কথাটা বলছি, তোমারে আপন ভাবি, তোমারে ভালোবাসি। আপন না ভাবলে তো আমি এই কথাটা বলতাম না, সত্যি করে বলো তো। ঠিক আছে, কিন্তু আপনি তো এই কথাটা নিজের থেকে বলেননি, আপনার ছেলে বলেছে তারপর আপনি সাপোর্ট করেছেন। হাকিম তোমারে আপন ভাবি মনে করে, সেই জন্য মজা করে বলছে, ভাবি শুধু কি বইনের পক্ষেই থাকবেন, দেবরের পক্ষ নিবেন না? বুঝতে পেরেছি, সব দোষ আমার। এই যে আবার গোসা করে কথা কইতেছ, তোমার কোনো দোষ নাই বৌমা, আমরা তো কোনোদিন কাছাকাছি থাকি নাই, সেই জন্যে তুমিও আমাদের বুঝবা না, আমরাও তোমাদের বুঝব না। এইসব মনে রাখো না বৌমা, মনে রাখা কি করবা। ঠিক আছে রাখব। শোনো বৌমা, আমার কোনো মেয়ে নাই, খুব শখ আসছিল একটা মেয়ে হবে, আল্লাহ তো সেই ইচ্ছা পূরণ করে নাই। তা আমার খুব ইচ্ছা ছেলের বিয়ে করায় একটা বউ আনবো, বউটারে আমি আমার মেয়ের মতো পাল। ধরো তোমারে দিয়ে প্র্যাকটিসটা শুরু করলাম, বউ শাশুড়ি আপন মামের মতো হইলেও ঝগড়া লাগে, কেন লাগে জানো? তোমার তো শাশুড়ি নাই, কেমনে বুঝবা? বউরা যখন শাশুড়ির সাথে আপন মায়ের মতো আচরণ করে তখন শাশুড়ি মন খারাপ করে, আবার শাশুড়ি যখন নিজের মেয়ে মনে কইরা বউদেরকে বকা দেয় তখন বউ রাগ করে। আমি কষ্ট করবো না, ধেই ধেই করে নাচবো, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। তুমি যাও তোমার ঘরে গিয়ে ঘুমা। আবার কি জন্য ফোন করেছেন? সোনার টুকরো পাত্র আপনি, তাই আপনার একটু খোঁজ নেওয়ার জন্য। এই মনটার ভিতর যেন কেমন করে উঠলো। ভাবছি আমি আপনাদের অনেক সমস্যায় ফেলে দিয়েছি। ভালোবাসি ধরলে বাইনা তুমি চুপ সরে, অভিমান হয়ে যাও নীরবে মন জরে, প্রেম বলে একে নাকি সবাই খুব করে, জানলে না তোমার স্রোতে কতটা ভেসে যায়, এসো না আমার গল্পে তুমি।